प्रधानमंत्री शेख हासिनार जन्मदिन उपलक्षे गणटीका कर्मसूचीर आवतায় आज থেকে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। রাজধানী সহ দেশে বিভিন্ন কেন্দ্রে সুশৃঙ্খলভাবে টিকা গ্রহণ করে খুশি সাধারণ মানুষ। রিপোর্ট মানিক শিকদারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গণটিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রগুলোতে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড়। 80 লাখ মানুষকে টিকা দেওয়ার উদ্যোগ নেয় স্বাস্থ্য অধিদপ্তর। 28 সেপ্টেম্বর প্রথম দিনে 67,58,992 আর দ্বিতীয় দিনে দেয়া হয় 13,34,244 ডোজ। সুশৃঙ্খলভাবে ও নির্বিঘ্নে টিকা পেয়ে খুশি সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিনে দিছি, ওই জন্য কোনো সমস্যা হয় নাই। লাইনও ধরতে হতে যতটুকু সিস্টেম মোতাবেক আমরা চলে যাচ্ছি, ঠিক মতো রীতিমতো আমরা টিকা নিচ্ছি। গত ডোজে নিয়ে গেছি, দ্বিতীয় ডোজে নিতে পারলাম সুন্দরভাবে। স্বাস্থ্যকর্মীরা জানান, বিশেষ এই গণটিকা কর্মসূচি সারা দেশেই চলছে। আমরা সকাল 9টা থেকে কার্যক্রম শুরু করছি, যতক্ষণ আমাদের 305 জন শেষ হবে আমরা ততক্ষণ এখানে থাকব। আগের মতো ভিড় করানোর কারণে এটা তো রেজিস্ট্রেশন করা ছিল, আর গত মাসে যেহেতু দিয়ে দিয়েছি, এটা তো জাস্ট সেকেন্ড ডোজ যারা পাবে তারাই আসবে, এখানে তো ভিড় করার কিছু নেই। এদিন সারা দেশে প্রায় 81 লাখ মানুষকে দেয়া হবে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।